আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড এডুকেশন সেন্টারে। আজকের পর্বে আমরা দেখবো যে আপনার কপিরাইট স্ট্রাইকের মেয়াদ অর্থাৎ 3 মাস হওয়ার পরেও যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটি থেকে যায়, তাহলে কিভাবে আপনি আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে হয় সেই প্রসেসটি আমরা আজকের টিউটোরিয়াল পর্বেতে দেখবো। তো এই প্রসেসটি হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনার চ্যানেলের জন্যই খুব ভালো, কারণ হচ্ছে যে 3 মাস পরেও যদি আপনার কপিরাইট স্ট্রাইকটি তুলে না নেওয়া হয় তাহলে হচ্ছে এটা আপনার চ্যানেলের জন্য মারাত্মক, এবং স্ট্রাইক থাকলে হচ্ছে আপনি কখনোই কোনো কিছু করতে পারতেছেন না স্বাধীনভাবে। সেজন্য হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য আপনি এই প্রসেসটি ইউজ করতে পারেন, এবং এই প্রসেসটি একদম সঠিক একটি প্রসেস, কারণ এই প্রসেসের জন্য আপনার চ্যানেলের কোনো প্রবলেম হবে না। তো কিভাবে আপনি এই চ্যানেলের স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটাই হচ্ছে আমরা আজকে পর্বেতে দেখবো। তাহলে দেখা যাক কিভাবে কি শুরু করি। তাহলে প্রথমে আপনি করবেন আপনার স্ট্রাইকের যে আপনার চ্যানেল যেটা আছে এই চ্যানেলে ক্লিক করবেন। ধরেন আমরা ইউটিউবে প্রথমে ছিল, ধরেন এটা হচ্ছে আমার ইউটিউবে আছে। তো এখন ইউটিউবে প্রবেশ করার পর হচ্ছে আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে কি করবেন, আপনি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে। তারপর দেখতে হবে আপনার চ্যানেলের মেয়াদ বা স্ট্রাইকের মেয়াদ রয়েছে কি নাই। যদি আপনার চ্যানেলে বাকি থাকে তাহলে হচ্ছে ঝামেলা আছে, যদি বাকি না থাকে মানে এক্সপায়ার হয়ে যায় 3 মাস, তখনই হচ্ছে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে যাব, গিয়ে দেখবো আমার চ্যানেলের যে স্ট্রাইকটা হয়েছে সেটার মেয়াদ কতদিন বাকি আছে, কি কমপ্লিট হয়েছে। তো দেখেন এটা হচ্ছে আমার কপিরাইট মানে ড্যাশবোর্ডে আসছি। তো এটা হচ্ছে আমার চ্যানেল ভায়োলেশন বা স্ট্রাইক একটা হয়েছিল সেটা আমরা দেখবো। তো আমার যে চ্যানেলের স্ট্রাইকটা হয়েছিল সেটা হচ্ছে 23 তারিখ শেষ হওয়ার কথা, অর্থাৎ 23 তারিখ পর আমার চ্যানেলের কপিরাইটটা উঠার কথা ছিল, কিন্তু দেখেন আজকে 24 তারিখ হয়ে গেছে অথচ আমার চ্যানেলের স্ট্রাইকটি এখনো বাকি আছে। সেজন্য হচ্ছে আমরা কাজ করব কি, অ্যাপ্লাই করতে হবে যে কপিরাইট স্ট্রাইক অর্থাৎ ইউটিউবের কাছে একটা কমপ্লেন করতে হবে, বা আপনি যে 3 মাস এক্সপায়ার হয়ে গেছে বাট এখনো কপিরাইটটা বাকি আছে সেটার জন্যই হচ্ছে আপনি জিমেইল বা মেইল করতে হবে। তো এই দেখেন আমার এখানে দেখেন কখনোই আর কোনো তারিখ নেই, শুধু লেখা আছে যে 25 অক্টোবরে আমার স্ট্রাইকটা হয়েছিল, কিন্তু দেখেন আমার এক্সপায়ার ডেটটা নাই, কারণ আমার এক্সপায়ার ডেট অলরেডি হয়ে গেছে, কারণ আমার 3 মাস অলরেডি কমপ্লিট, সেজন্য আমার এক্সপায়ার ডেটটা দেখানো হচ্ছে না। তার মানে হচ্ছে আমার এখন অটোমেটিক ভাবে হচ্ছে উঠার কথা ছিল স্ট্রাইকটি, কিন্তু এখনো রয়ে গেছে। সেজন্য আপনার কি করতে হবে, সেজন্য আপনি হচ্ছে একটা মেইল লিখতে হবে। তো মেইল কোন জায়গায় বা কার কাছে মেইল লিখতে হবে সেজন্য হচ্ছে আপনার কি লাগবে, একটা মেইল অ্যাড্রেস লাগবে। তো আপনি মেইল অ্যাড্রেস কিভাবে কালেক্ট করবেন সেটা হচ্ছে আমি দেখাবো এখন। তো আপনারা চাইলে দেখতে পারেন, বাট যদি আপনারা বুঝতে পারেন যে এইটাই মেইল অ্যাড্রেস হবে সেক্ষেত্রে হচ্ছে আমি ডেসক্রিপশনে লিখে দিব আপনাদের জন্য মেইল কোন ভাবে কিভাবে মেইলটা লিখতে হয়, এবং আপনারা এই ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে আপনারা মেইলটা লিখতে পারেন। তারপরও হচ্ছে আপনার যদি বিশ্বাস না হয় সেজন্য আমি দেখাবো যে কিভাবে মেইল অ্যাড্রেসটি কালেক্ট করতে হয়। তাহলে এখানে লেখা আছে দেখেন লার্ন মোর অ্যাবাউট কপিরাইট স্ট্রাইক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, সেখানে দেখেন কপিরাইট অ্যান্ড রাইটস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে লেখা আছে কপিরাইট কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কপিরাইট কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে যে মেইল আইডি, এই মেইল আইডিতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বা মেইল দিতে হবে, অথবা ফেক্স আইডি দেওয়া আছে, বিভিন্ন ধরনের আইডি দেওয়া আছে, আপনি কি করবেন এই মেইল আইডিতে আপনি একটা মেইল পাঠাতে হবে। সেজন্য কি করতে হবে, আপনি এটা থেকে কপি করে নিয়ে লিখবেন। তো কি লিখবেন সেটা হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে একটা লিখে রাখছি, তো আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। তো অ্যাপ্লাই করার পর হচ্ছে আমার 2 দিন বা 3 দিনের মধ্যে এই কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে। তো কি লিখতে হবে সেটা হচ্ছে আমি ওয়ার্ডের মধ্যে লিখে রাখছি আপনাদের এই মেইলটা। তারপর হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব যে মেইল আইডি হচ্ছে আমার এটা। তারপর হচ্ছে কপিরাইট এটা হচ্ছে সাবজেক্টে লিখতে হবে, আমি এটা দিলাম সাবজেক্ট। তারপর হচ্ছে মেইল যেটা লিখবেন, আচ্ছা মেইল যেটা লিখবেন এইরকম মেইল লিখবেন। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে আপনার চ্যানেলের অ্যাড্রেস দেওয়া লাগবে, চ্যানেল নেম দিতে হবে, চ্যানেল নেম, তারপর হচ্ছে চ্যানেল লিংক এইটা দিতে হবে, এই মোটামুটি কাজ শেষ। তারপর হচ্ছে একটা স্ক্রিনশট দিতে হবে যে এটা যে উঠে নাই এখনো আপনার চ্যানেলের, এই এই কিছু লিখেই হচ্ছে আপনি দিয়ে দিবেন। তো এখানে ডেট দিতে হবে যে কত তারিখ আপনি কপিরাইট হয়েছিল এবং কত তারিখ আপনার রিমুভ হওয়ার কথা ছিল বাট এখনো রিমুভ হয়নি, এই কিছু একটু আর কি আছে, এগুলো হচ্ছে আপনি দিতে হবে মেইলের মধ্যে। তো মেইল লিখে হচ্ছে আপনি যদি সাবমিট করে দেন তাহলে 2-1 দিনের মধ্যে রিপ্লাই আসবে এবং আপনার কপিরাইটটি বা কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য পুরোপুরি লিখে রাখবো যে কিভাবে মেইলটি লিখতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মেইল লিখতে হবে। তো মেইল লিখার পরই হচ্ছে আপনি একটা রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনার কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কপিরাইট স্ট্রাইক তুলতে হয়। এটা হচ্ছে আপনাদের সঠিক পদ্ধতি এবং ইউটিউব আপনাকে কখনোই এর জন্য আর কোনো ভায়োলেশন দিবে না বা কোনো প্রবলেম করবে না। তাহলে আমরা গতকাল একটা মেইল দিছিলাম, তো মেইল দেওয়ার পর দেখেন আমরা কপিরাইট স্ট্রাইকটা, আমরা ধরেন এই যে চ্যানেল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ছিল, দেখেন ড্যাশবোর্ড থেকে আমার কপিরাইট স্ট্রাইকটা উঠে গেছে। তাহলে আপনারা যদি এরকম যদি প্রবলেম হয় চ্যানেলে, কিছু কিছু সময় এরকম প্রবলেম হতে পারে, তো যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইকটি তুলতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।